বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজের অনলাইন ক্লাসে আমি স্বপন কুমার মণ্ডল সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় হলো নবম ও দশম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের পঞ্চম অধ্যায়ের আলো নিয়ে। এখানে যে বিষয় হিসেবে উল্লেখ করা আছে সেটা হলো দেখতে হলে আলো চাই। এই শিরোনামে আমরা এখানে দেখব যে দর্পণ কি, দর্পণের ব্যবহারগুলো কি কি, এরপরে আমরা দেখব আলোর প্রতিসরণ কাকে বলে, আলোর প্রতিসরণের সূত্রগুলো বা নিয়মগুলো কি কি। তা প্রথমেই আমরা আলোচনা করব যে আলো, আমরা জানি এটা হলো একটা শক্তি। এই আলো কোন উৎস স্থল থেকে এসে কোনো বস্তুতে পড়ে যখন প্রতিফলিত হবে তখনই কিন্তু আমরা সেই বস্তুটাকে দেখতে পাব। সুতরাং আলো যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের দৃষ্টিশক্তি থাকলেও আমরা কোনো বস্তুকে দেখতে পাব না। এখন এই আলো সাহায্যে আমরা বিভিন্ন কাজ যেরকম করে থাকি, আলোর উপস্থিতিতেই আমরা আবার কোনো বস্তুকে দেখেও থাকি। আবার এই আলো কোনো বস্তুতে বাধা পেয়ে যখন ফিরে আসে সেই ক্ষেত্রে কখনো আলোর প্রতিফলন ঘটে, আবার কখনো বা প্রতিসরণও ঘটে। তো প্রথমে যে আমাদের আলোচনার বিষয় সেটা হলো দর্পণের ব্যবহার। তাহলে প্রথমে আমরা জানব যে দর্পণটা কী। যে দর্পণ হলো যে মসৃণতলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে সেই প্রতিফলককে আমরা বলবো দর্পণ। আমরা জানি যে কোনো বস্তু যদি চকচকে হয় এবং মসৃণ হয় তাহলে সেখানে আলো পরে প্রতিফলিত হয়। এরকম যদি কোনো মসৃণ তলে আলো পতিত হয়ে যদি ফিরে আসে তাহলে সেই যে প্রতিফলক পৃষ্ঠ এটাকে আমরা বলবো দর্পণ বা মিরর। এটাকে সাধারণত আমরা বিভিন্ন জিনিস দেখার জন্য ব্যবহার করে থাকি, যেমন ড্রাইভিং কাজে ড্রাইভাররা এটাকে কিন্তু ব্যবহার করে থাকে। কোনো যানবাহন বিশেষত গাড়ি যখন রাস্তায় চলাফেরা করে তখন আমরা দেখি যে ড্রাইভারের দৃষ্টি থাকে সামনের দিকে, কিন্তু কখনো কখনো তার পাশের বা পিছনের দিকটাও দেখার প্রয়োজন হয়। কিন্তু এই রানিং অবস্থায় যদি ড্রাইভার সামনের দিকে না তাকিয়ে যদি পিছনের বা পাশের দিকে তাকায় তাহলে সেক্ষেত্রে কিন্তু বিপদ বা দুর্ঘটনা ঘটতে পারে। এই বিপদ বা দুর্ঘটনা এড়ানোর জন্য আমরা দেখি যে গাড়ির দুই সাইডে দুটো গ্লাস লাগানো থাকে, আবার গাড়ির ভিতরেও যে ড্রাইভার যে বরাবর থাকে তার উপরেও একটা গ্লাস লাগানো থাকে। তাহলে গাড়ির এই দুই সাইডে যে দুটো গ্লাস বা দর্পণ লাগানো থাকে এটাকে আমরা বলি সাইড ভিউ মিরর। অর্থাৎ এই সাইড ভিউ মিররের মাধ্যমে তিনি কিন্তু তার পাশের যদি কোনো গাড়ি বা যানবাহন চলে বা কোনো কিছু থাকে সেটা তিনি সামনের দিকে তাকিয়েই বা সামান্য একটু ঘাড় বাঁকিয়ে দর্পণের দিকে তাকাইলে দেখতে পারে। আবার গাড়ির ভিতরে যারা বসে আছে অথবা ওই বরাবর পিছনে যারা থাকে তারা কে কী করলো কে না করলো অথবা পিছনে কোনো কিছু দেখতে হলে তিনি দেখা যায় যে ভিতরের দিকে একটা দর্পণ ব্যবহার করেন, এটাকে আমরা বলি রিয়ার ভিউ মিরর। এখন এটা হলো এই যে গাড়ি এটাকে নিরাপদ চালানোর জন্য ব্যবহার করা হয় এই বিশেষ ধরনের একটা দর্পণ, এটা অবশ্যই গোলীয় দর্পণ। আবার আমরা দেখি যে পাহাড়িয়া অঞ্চলে যখন কোনো গাড়ি পাহাড়ি রাস্তায় বাঁক ফিরতে যায় সেই সমস্ত জায়গায় যদি রাস্তার বাঁকটা 90 ডিগ্রি বা তার কাছাকাছি হয় তাহলে সামনের দিকে ড্রাইভার কিন্তু কিছুই দেখতে পায় না ওই বাঁকের জন্য। সেইখানে কি করে যে রাস্তার সাইডে বড় করে কোনো গোলীয় দর্পণ লাগানো থাকে, যার ফলে অপর দিক থেকে কোনো গাড়ি তার দিকে আসছে কি না সেটা কিন্তু সে ওই দর্পণের মাধ্যমে দেখতে পারে। সেই ক্ষেত্রে তার নিরাপত্তার জন্য বা নিরাপদ ড্রাইভিংয়ের জন্য তিনি কি করতে পারে, গাড়ির সাইড দিতে পারে অথবা সতর্কভাবে চালাতে পারে। তাহলে আমরা দেখলাম যে নিরাপদ ড্রাইভিংয়ের জন্য সরাসরি যেরকম যানবাহনে এই গলীয় দর্পণ ব্যবহার করা হয়, আবার কখনো কখনো এটা কিন্তু রাস্তার যে নিরাপত্তা বা নিরাপদ সড়ক সেই ক্ষেত্রে কিন্তু বিশেষত পাহাড়ি রাস্তায়ও এগুলি ব্যবহার করা হয়। আর আমরা সচরাচর আমাদের মুখ দেখার জন্য বাসাবাড়িতে যে মিররটা ব্যবহার করি বা লুকিং গ্লাসটা ব্যবহার করি
সেটাও কিন্তু এই গলীয় দর্পণ। তাহলে দেখতে পেলাম যে দর্পণ কী এবং এর ব্যবহারগুলো কী কী হতে পারে। এরপরে আমরা আলোচনা করব পরবর্তী বিষয়ে, যেটা হলো আলোর প্রতিসরণ। আলো যে সবসময় যে প্রতিফলন ঘটায় কিন্তু তা নয়, মাধ্যমটা যদি মসৃণ হয় অথবা স্বচ্ছ তাহলে সেক্ষেত্রে কিন্তু আলোর যে প্রতিফলনটা খুব বেশি না ঘটে। কখনো কখনো দেখা যাবে যে মাধ্যমের ভিতর থেকে আলোটা চলে যাবে, তবে সেটা কিন্তু সরাসরি যাবে না, সেটা হয়তো বেঁকে যেতে পারে। এই যে বেঁকে যাওয়াটা, এটাকে আমরা বলবো আলোর প্রতিসরণ। তাহলে আমরা যদি এটাকে ভালোভাবে বলতে চাই তাহলে বলতে পারি যে দুটো স্বচ্ছ মাধ্যমে, একটা মাধ্যম থেকে আর একটা মাধ্যমে আলোকরশ্মি গমনের পথে যদি লম্বভাবে না গিয়ে যদি তির্যকভাবে যায়, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে প্রবেশের সময় সেটা সোজা পথে না গিয়ে খানিকটা বেঁকে আবার সরল পথে চলবে। আলো এরকম যতবার মাধ্যম পরিবর্তন করবে, আলোর দিকের কিছুটা পরিবর্তন ততবারই হবে। এই যে আলোর দিকের যে পরিবর্তন, এই পরিবর্তনটাকে আমরা বলি আলোর প্রতিসরণ। এখন আলোর প্রতিসরণ কোথায় কোথায় ঘটতে পারে? যেরকম বায়ু থেকে যদি আলো পানির উপরে পড়ে, পানি যদি স্বচ্ছ হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু পানির মধ্য দিয়ে এটা কিছুটা বেঁকে যাবে, যদি আলোটা সে প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে তির্যকভাবে আসে। আবার দেখা যাবে যে এক স্বচ্ছ মাধ্যম থেকে আরেকটা ঘন মাধ্যমে যদি যেতে থাকে তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আলোর এরকম প্রতিসরণ ঘটবে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু এই যে আলোর প্রতিসরণ, এটা কয়েকটা নিয়ম মেনে চলে। এই যে নিয়মগুলো, এটাকে আমরা বলি আলোর প্রতিসরণের সূত্র। এই আলোর প্রতিসরণ সূত্রকে যদি আমরা সাজাই তাহলে দুটো সূত্র হিসেবেই পাই। প্রথম সূত্র বলা যেতে পারে যে আপতিত রশ্মি আপতন বিন্দুতে যে অঙ্কিত অভিলম্ব এবং প্রতিশোধিত রশ্মি, এরা একই সমতলে থাকবে। এখানে বোর্ডে যে চিত্রটা দেওয়া আছে সেটার দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাব যে একটা মাধ্যম এখানে চিহ্নিত করা হয়েছে বায়ু, আর একটা হলো পানি। তাহলে পানির চেয়ে বায়ু মাধ্যমটা অবশ্যই হালকা। এখন এই যে হালকা বা বায়ু মাধ্যমে আলোকরশ্মি যদি এই যে এই পথে যদি গমন করে, সেটা দেখা যায় তির্যকভাবে অবশ্যই আসলো এবং সেটা যে দুইটা মাধ্যমের বিভেদ তলে ও বিন্দুতে পড়লো, যেটাকে আমরা বলি আপতন বিন্দু। এই যে আপতন বিন্দুতে পড়ার পরে এটা সরাসরি যে ও বি বরাবর না গিয়ে এটা চলে যাচ্ছে, দেখা যায় ও সি বরাবর। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে এই যে ও বি, এই সরলরেখাটা কিন্তু, এটা কিন্তু একটা সরলরেখা, কিন্তু সে ও বি বরাবর না গিয়ে সেটা চলে গেল ও সি বরাবর। তাহলে এই আলোকরশ্মি এখানে খানিকটা বেঁকে গিয়ে আবার এই সরল পথে চলে গেল। আর যে অঙ্কিত অভিলম্ব, যেটা হলো এন ও এন প্রাইম, সেক্ষেত্রে আমরা দেখি যে ও বিন্দুটা হলো আপতন বিন্দু, আর এও রশ্মিটা হলো আপতিত রশ্মি, আর প্রতিসরিত রশ্মিটা এখানে হলো ও সি। তাহলে এই যে আপতিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত যে অভিলম্ব আর প্রতিসরিত রশ্মি, এটা আমরা দেখতে পেলাম একই সমতলে আছে। এরপরে দেখা যাবে যেখানে মাধ্যম যদি একজোড়া হয় এবং সেটা যদি একটা নির্দিষ্ট রঙের হয়, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে এই যে আপতন কোণ যেটা উৎপন্ন করল, অর্থাৎ এন ও এ, এই যে আপতন কোণটা তৈরি করলো আর প্রতিসরণ এখানে কোণটা তৈরি হলো সি ও এন প্রাইম, তাহলে দেখা যাবে যে আপতন কোণ এবং প্রতিসরণ কোণ এখানে যে সাইনের অনুপাত, সেটা একটা নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট রঙের জন্য কিন্তু সবসময় ধ্রুব থাকে। অর্থাৎ একজোড়া নির্দিষ্ট মাধ্যমে আলোর আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাতটা থাকবে সবসময় ধ্রুব। এখানে বলা যেতে পারে যে আপতন কোণের সাইনকে যদি আমরা সাইন থিটা হিসাবে চিহ্নিত করি, আর প্রতিসরণ কোণের সাইনকে যদি আমরা সাইন থিটা প্রাইম হিসাবে চিহ্নিত করি, তাহলে সেই ক্ষেত্রে আপতন কোণের সাইনে প্রতিসরণ কোণের সাইন দিয়ে যদি ভাগ করি যে মানটা পাওয়া যাবে সেটা হলো এন। এই এনটাকে কিন্তু আমরা বলবো প্রতিসরাঙ্ক। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এন, এটা কিন্তু একজোড়া নির্দিষ্ট মাধ্যমের জন্য সবসময় কিন্তু ধ্রুব থাকবে। তাহলে সেই ক্ষেত্রে যে এই যে কোণটা তৈরি হলো, যেটা প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমে
এটাকে আমরা বলি প্রতিসরাঙ্ক। যে কোনো একজোড়া নির্দিষ্ট মাধ্যমে এই যে প্রতিসরাঙ্ক, এই মাত্রা কিন্তু সবসময় ধ্রুব থাকে। এখানে বলা যেতে পারে যে পানির প্রতিসরাঙ্ক এটা কিন্তু 1.33, আর বায়ুর প্রতিসরাঙ্ক যেটা বললাম সেটা হবে প্রায় 1। তাহলে দেখা যায় যে পানির এবং বায়ুর মাধ্যমের ঘনত্বের পরিবর্তনের কারণে এখানে কিন্তু প্রতিসরাঙ্কের যে মান বা এনের মানটাও কিন্তু সেটা ভিন্ন ভিন্ন হয়ে থাকে। সুতরাং মাধ্যম যদি ভিন্ন হয় আর রং বা বর্ণ যদি ভিন্ন হয় তাহলে সেই ক্ষেত্রে প্রত্যেকটা কিন্তু প্রতিসরাঙ্কের মান হবে ভিন্ন ভিন্ন। ধন্যবাদ, আজকে আলোচনা আমাদের এই পর্যন্তই থাকলো। এর পরবর্তীতে আমরা আরেকটা অধ্যায় নিয়ে আলোচনা করবো।